ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে? এই যে আপনাদের মুন্সিগঞ্জে কয়েকদিন আগে এখানে রক্ত দিয়েছে, এই মাত্র কয়েকদিন আগে ভোলাতে জীবন দিয়েছে, নারায়ণগঞ্জে জীবন চলে গেছে, এই দেশকে পরিবর্তন করার জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, আর কতদিন জীবন দেব, আর কত রক্ত দেব, আর কত মানুষ মরব, আর কত নারীরা ধর্ষিতা হবে না? এই সমাজকে পরিবর্তন করার জন্য ইসলামকে বসাতে হবে, আল্লাহর বসাতে হবে। আপনাকে বুঝতে হবে যুবক বাবারা কাদের জন্য রক্তদান, কিসের জন্য রক্তদান। জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন, শেখ সাহেব আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন, এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জীবন দিবেন। এই জীবন কি এরশাদের নাকি শেখ সাহেবের নাকি জিয়াউর রহমানের জীবন নাকি? এই রক্ত কোন মানুষের দেয়া রক্ত নয়, আমার বাবার রক্ত না, আমার দাদার রক্ত না, এই রক্ত আল্লাহ দেয়া রক্ত, এই রক্ত আল্লাহ দেয়া রক্ত, এই জীবন আল্লাহ দেয়া জীবন। যদি রক্ত দিতে চাও, জীবন দিতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করে জীবন দিয়ে দাও। যদি রক্ত দিতে চাও, আল্লাহর জন্য আল্লাহর হুকুমতকে রক্ষা করার জন্য রক্ত দাও। আজকে যারা রক্ত দাও, ভুল করেছ, ওরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, ক্ষমতায় যাওয়ার পরে তোমাদেরকে মনে রাখবে না, তোমাদের খবর নিবে না। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য রক্ত দিতে পারো, আমার মাওলা নেব হারাম নন, আমার নবী নেব হারাম নন। যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রক্ত দিতে পারো, আল্লাহর কসম, শরীরের থেকে এক ফোঁটা রক্ত ঝরবে, ওই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আমরা চাই মাদার গাছ লাগিয়ে আম খেতে আমরা চাই না, আমাদের আম গাছ লাগাতে হবে, সুস্বাদু ফলের গাছ লাগাতে হবে, আর সেই সুস্বাদু ফলের গাছ ইসলামী আন্দোলন বাংলাদেশ। আল্লাহ শুকর, আমরা কি চাই? আদর্শ ভিত্তিক চরিত্রকে গঠন করে একদল নেতা তৈয়ারের ভিত্তিতে দেশকে আমরা চরিত্রবান করতে চাই। আর তোমরা চোর ডাকাত গুন্ডা বদমাশ গুচ্ছা এবং খুনিদের মাধ্যমে দেশকে এক নাম্বার বানাতে চাও, এটা হয় না। যেমন দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হতে পারে না, ঠিক দুই নম্বর নেতা ও নেত্রীর কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। এই জন্য আমরা কি চাই? আদর্শ ভিত্তিক চরিত্র গঠন করে একদল নেতার ভিত্তিতে দেশকে গঠন করতে চাই। এজন্য আসুন, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, ছাত্র সমাজকে বলবো, ব্যবসা করো তো, আদরের ব্যবসা করো, যদি লাভ নাও হয় ঘেরান ফাও পাবা, আর ব্যবসা করবা কয়লার ব্যবসা, লাভ না হলে শুধু ময়লাই শরীরের মধ্যে লাগবে। আজকে যেই দল করতেছ, যদি দুনিয়ার ক্ষমতায় যেতে না পারো, তোমার রক্ত ব্যর্থা, জীবনে ব্যর্থা, সময়ও ব্যর্থা। কিন্তু আমরা যেই দল করি, আতরের ব্যবসা করি, যদি আমরা কোনোদিন ক্ষমতায় না যেতে পারি, আল্লাহর কাছে বলতে মাওলা হে, তোমার জমিনে তোমার হুকুমতকে রক্ষা করার জন্য সময় দিয়েছি, রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের ব্যবসায় কোনো লস নাই, আমাদের ব্যবসায় কোনো লস নাই। যদি আমরা বাঁচি আমরা গাজী, যদি মরি আমরা শহীদ। তোমরা কি এই যে মারা গেছো কি হবে বলো, কি করছো? শহীদ না, পরিবারের কোন খবর আছে না, অর্থ না, বাচ্চাদের অবস্থা কি না? আর আমরা যদি মারা যাই, আমার বাচ্চা বলবে আমার বাবা শহীদ হয়েছে, আমার মা বলবে আমার মা আমার ছেলে শহীদ হয়েছে, আমার মা আল্লাহর কাছে গর্ব করবে যে আমার বাচ্চাকে আমি পালন করেছি, পালন করেছি, আমার কলিজার টুকরা তোমার জমিনে হুকুমত পালন করার জন্য ও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কাজী আমাদের ব্যবসা আতরের ব্যবসা, লসের কোনো আইটেম আমাদের মধ্যে নাই, আর তোমাদের ব্যবসা সব লসের ব্যবসা, লাভ বলতে কিছুই নেই। শেষ কথা হলে
আপনি যাদেরকে নির্বাচিত করেছেন আপনার ভোটের মাধ্যমে আপনার আন্দোলন সংগ্রামের ভিত্তিতে যত চুরি ডাকাতি ওরা করেছে সমস্ত চুরি এবং ডাকাতির অংশীদারি আপনি আর ইসলামের পক্ষে ভোট দেওয়ার কারণে যত ভালো কাজ সে করবে তার অংশীদারি আপনি আপনি কি দেখেন নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন কি নিবাবার জন্য ব্যাং পার পার পানি মারছিল ফেরেশতারা বলছে কি করতেছো ব্যাং কল ইব্রাহিমের আগুন নিবাইতেছি কল তোর পানি তো সেই পর্যন্ত যায় না বলে আমি জানি আমার পানি যায় না কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আর কাকলাশ লৌয়া চোরা বারবার আগুনের মধ্যে ফুকতি ছিল ফেরেশতারা প্রশ্ন করছে কি করতেছো তার নমরুদের আগুন জ্বালাইতেছি কল তোর ফু তো সেই পর্যন্ত যায় না বলে আমি জানি সেই ফু যায় না কিন্তু নমরুদ দেখুক আমি তার পক্ষে আল্লাহ কি বললেন যেই ব্যাং আল্লাহ নবীর পক্ষে ছিল লা তাকতুলু দেবতা সেই ব্যাংকে হত্যা করিও না আর যেই লৌহা চোরা বা তাকলাশ নমরুদের পক্ষে ছিল ও যেহেতু বেঈমানের পক্ষে ছিল রাগ করে এক বাড়িতে মারতে পারে একশো নেকি হয়ে যাবে শুধু পক্ষে থাকার কারণে আমরা ইনশাআল্লাহ গর্ব করি আমরা আনন্দিত আমরা খুশি আমাদের খুশি করে শেষ নাই কেন আমরা ইব্রাহিমের পক্ষে আমি নবী মুহাম্মদের পক্ষে আল্লাহর পক্ষে আর তোমরা মসলা দেবিও তোমাদের কোনো শান্তি নাই সুখ নাই কেন তোমরা নমরুদের পক্ষে বেঈমানদের পক্ষে কাজে আসো আমি আমার সমস্ত মুসলমানদেরকে বলবো দেশপ্রিয় ভাইদেরকে বলবো চাই আপনি যেই গোত্রীর হন না কেন যেই ধর্মীর হন না কেন যদি আপনি দেশে শান্তি চান ইসলাম চান মানবতার মুক্তি চান সাম্যতা চান সামাজিক ন্যায় বিচার চান এবং মানবিক মর্যাদাকে বৃন্দ করতে চান তাহলে আসুন আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে শক্তিশালী করি মজবুত করি এমন এক মজবুত সংগঠন করব যেখানে যত বড় পাপের শক্তি বাধা দেখ না কেন এদের সাথে টক্কর খেলা ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলাম ধ্বংস হতে দেবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর আজকের থেকে আমাদের সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ আন্দোলন চলতে থাকবে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা দাওয়াত দেব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।